সাম্য সূত্র সমূহের রচয়িতা হলেন কপিলদেব, শৈবাল রসায়নের বিশেষজ্ঞ হলেন টি আর শেষাদ্রি। আচ্ছা, আয়ুর্বেদের কি হলো বল বন্ধুরা? দেখতে পাচ্ছেন আমি পড়ছি, কেননা আমার পরীক্ষা আছে। তো পরীক্ষা আছে সেপ্টেম্বরের 9 তারিখে। তো সেপ্টেম্বরের 9 তারিখে যেহেতু পরীক্ষা, আমার হাতে আর সময় নেই, তাই ভাবছি পড়াটা কমপ্লিট করিনি। এতদিন তো ছেলেকে পড়িয়েছি, এরপর নিজে পড়ছি পরীক্ষা দেওয়ার জন্যে। তো তাই রান্নাবান্না সেরে পড়তে বসে গেছি। তো এরপর দেখি কতদূর কি কমপ্লিট করতে পারি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসএম ব্লগস। আপনারা কেমন আছেন? আপনারা আশা করি ভালো হয়েছেন। আমিও ভালো আছি। তো মা আজ একটু ব্যস্ত, তাই আমি এই চলে এলাম প্রথম ভিডিওটা নিয়ে। তো দেখি মা কি করছে। মা রেডি হলে? ও, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। আমি রেডি হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, সবই নিয়েছিস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই বাকি বিয়েগুলো বোর্ডগুলো ভরে নে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মা ছেলেতে রেডি হয়ে গেছি। তো আজকে হচ্ছে সানডে, তো মা ছেলেতে রেডি হয়েছি। আজকে আমাদের একটা এক্সাম আছে, সমস্যাটাই আপনাদেরকে বলবো যে কোথায় এক্সাম দিতে যাচ্ছি বা কেন দিচ্ছি। তো আপনারা ভিডিওতে সঙ্গে থাকুন আর দেখুন যে মা ছেলের একসাথে কি এক্সাম হচ্ছে। তো ঠিক আছে, সমস্যাটাই জানাবো আপনাদেরকে পুরোটাই। তো এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, ওকে স্কুল ড্রেস পরে যেতে হচ্ছে। আর আমি যেহেতু ওর স্কুলেই যাচ্ছি, সেজন্য শাড়ি পরে নিয়েছি, এই যে একটা শাড়ি পরেছি স্কুলে যাচ্ছি বলে। তো যাই হোক, তো এরপর আমরা আর 10 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। তো এখন অঙ্কন পরীক্ষার বোর্ড, তারপরে ও একটা বই, জলের বোতল, এই সকলগুলো সব আমি নামিয়ে দিয়েছি, ও ব্যাগে গোছাচ্ছে। ও একটা আলাদা ব্যাগ নিয়েছে, আমি একটা আলাদা ব্যাগ নিয়েছি। তো এরপর যাব, আমাদের পরীক্ষা স্টার্ট হবে 12টা থেকে। তো সেটা আপনারা কিন্তু থাকুন সঙ্গে, স্কিপ একদমই করবেন না, কেননা তবেই তো আপনারা জানতে পারবেন যে মা ছেলে একসাথে কিসের পরীক্ষা দিলাম। তো সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম, তাই সকাল থেকে কি করলাম সেটা আপনাদেরকে দেখাতে পারিনি, আর ভিডিওতে আসতেও পারিনি, কেননা সকাল থেকে তাড়াহুড়ো করে আমাকে রান্না বান্না সমস্ত কাজ সেরে নিতে হয়েছে, তারপরে রেডি হতে হয়েছে। তো এমনিতেও তারপরে একটু পড়বারও ছিল, কেননা সারা কিছুদিন 1 মাস টাইম পেয়েছিলাম, তো 1 মাস টাইমের মধ্যে পড়েছি। আমি কিন্তু এটা কোনো চাকরির পরীক্ষা দিচ্ছি না বন্ধুরা, বা অঙ্কনের স্কুলেরও কোনো এক্সামের পরীক্ষা দিচ্ছি না, এটা খুবই কিন্তু একটা কিউরিসিটি, মানে কেননা কিসের পরীক্ষাটা দিচ্ছি তো সেটা জানাবো, পরে জানাবো আপনাদেরকে। তো কেননা এখন আর বেরোতে হবে আমাদেরকে, হাতে আর 10 মিনিট টাইম। তো ওখানে পৌঁছানোর পরে তারপর আপনাদের সাথে আবার কথা হবে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে বেরোনোর আগে একবার দেখিয়ে দিই যে কি সবজি করেছি। তো এখানে দেখুন আমি চিকেন করেছি, তো চিকেনটা একটু ঝোল টাইপের করেছি, যেহেতু ভাতে খাবো তো সেই জন্যে। আর এখানে করেছি আলু মাখা ও বেগুন ভাজা, আর তার সাথে একটা করেছি সবজি। তো এটাই করেছি আজকে রান্না। তো বন্ধুরা এই যে আমরা রাস্তাতে যাচ্ছি এখন, তো এখন টোটো ধরবো গা, তারপরে টোটো ধরে তারপরে তখন স্কুলে যাব। তো এখন আমরা টোটোতে যাচ্ছি বন্ধুরা, তো প্রায় অর্ধেকটা রাস্তা চলে এসেছি। তো এখন দেখি আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো বন্ধুরা জানেন তো ওখানে গিয়ে না আর ভিডিও করা হয়নি। তো পরীক্ষা দেওয়ার পরে দেখলাম যে বাইরে কোশ্চেন পেপারটা দিয়ে দিয়েছিল, তো সেটারই ছবি তুলেছিলাম, তো সেইটাই দিয়ে দিলাম এখানে। তো এটাই আমাদের কোশ্চেন পেপার ছিল। আমরা এই পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছি, এই মাত্র এলাম, এখন বাজে 1টা। তো এখন দেখুন রাস্তা থেকেও লোকজন নেই, আমরা রাস্তায় হেঁটে হেঁটে রৌদ্রের মধ্যে যাচ্ছি, প্রচণ্ড রৌদ্রের মধ্যে। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা এই মাত্র 10 মিনিট হলো বাড়ি ঢুকলাম। তো বাড়ি ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার আপনাদের সামনে এলাম। তো এই একটু পরে এরপর খাওয়া দাওয়া করবো, কেননা এত রোদ্রে এসে এখন খেতে পারবো না, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে তোকে কথাটাই সেরে নিই। তো যাই হোক, তো বলি আপনাদেরকে যে কিসের পরীক্ষা দিলাম। এটা দিলাম যে ভারতীয় সংস্কৃতি জ্ঞানের পরীক্ষা। তো এটা অঙ্কনদের স্কুলে পরীক্ষাটা দিতে হলো, কেননা ওনারা দেখছিলেন যে
আমরা ভারতীয় সংস্কৃতি জ্ঞান সম্বন্ধে মায়েরা কিছু জানে কিনা সেই নিয়ে এই পরীক্ষাটা হলো। তো অঙ্কনদেরও হয়েছে, তো অঙ্কনদেরই একটা সাবজেক্টের বই আমাদেরকে দিয়েছিল পড়ার জন্য, তো সেই বইটাই আমরা পড়েছিলাম এবং সেই বইটার থেকেই আমাদের আমাদের ভারতবর্ষের সমস্ত বিভিন্ন মানে ইতিহাস ভূগোল বিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্ট মহাভারত রামায়ণ সমস্ত কিছু ওই সাবজেক্টের মধ্যে আছে। তো ওই সকল থেকেই কোশ্চেন এসেছিল, সেই সকলেরই পরীক্ষা দিলাম। তো এখন তো রেজাল্ট আজকে তো আর জানাতে পারবো না, কেননা রেজাল্ট কবে বেরোবে সেটা কিন্তু জানাবো। এমনকি এই পরীক্ষাটাতে আছে যারা হয়তো হায়েস্ট নাম্বার পাবে তাদের জন্য হয়তো কোনো বিশেষ পুরস্কারও হয়তো আছে মায়েদের, তো সেটা আমি ঠিক বলতে পারছি না, পরীক্ষা দিতে হয় দিয়েছি। তো যাই হোক, মা ছেলে দুজনেই পরীক্ষা দিলাম, পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, খুব এক খারাপ হয়নি খুব একটা। তো দেখা যাক রেজাল্ট কি হয়, রেজাল্ট যখন আসবে তখন কিন্তু আপনাদেরকে নিশ্চয়ই জানাবো যে কেমন রেজাল্ট হয়েছে না হয়েছে, ভালো হোক বা খারাপ হোক জানাবো আপনাদেরকে। তো এই 10 বছর পরে আবার পরীক্ষাতে বসলাম, এটাই আবার নতুন করে আরেকটা অভিজ্ঞতা হলো, কেননা 10 বছর পরে আবার স্কুলে পরীক্ষা দিলাম। তো 10 বছর আগেই পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে কলেজে, তারপরে মাঝে মধ্যে চাকরির পরীক্ষায় বসেছি কিন্তু স্কুলে এরকমভাবে পরীক্ষা দিইনি। তো আবার বাচ্চাদের সাথে স্কুলে স্যারদের সামনে পরীক্ষা দিলাম, দারুণ একটা অনুভূতি হলো। তো যাই হোক, খুবই ভালো হলো। তো এরপর রেজাল্ট আপনাদেরকে জানাবো, আপনারা কিন্তু যারা নতুন বা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার রেজাল্টটা, তাহলে জানতে পারবেন আপনারা যে আমি কি রেজাল্ট করেছি। তো যাই হোক, ঠিক আছে, তো আপনারা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। আর কারা এরকম ধরনের কোনো আরো স্কুলে পরীক্ষা দিয়েছেন কিনা বাচ্চার স্কুলে, ঠিক আছে, তো সেটা কিন্তু কমেন্টে জানাবেন আমাকে। তো যাই হোক, তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে নতুন ভিডিওর সাথে, ঠিক আছে। তো তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, টাটা।